¿Más ganas, eh? Venga. গতকাল ময়নার বিধানসভার বাকচা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চায়েত প্রতিনিধিকে দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মসূচি, দুয়ারে সরকার কর্মসূচি থেকে গ্রেফতার করা হয়েছে। ময়নার বাকচা অঞ্চলের যিনি প্রধান, তিনি পঞ্চায়েত সদস্য হিসাবে প্রতিনিধি ভৌমিককে দুয়ারে সরকারের যে কর্মসূচি তাতে ডেকেছিলেন। তিনি একজন পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে এই কর্মসূচিতে এসেছিলেন এবং তাকে পরিকল্পিতভাবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমান ময়না থানার পুলিশ এবং ময়না থানাটি ওই ব্লকের তৃণমূলের একটি পার্টি অফিসে রূপান্তরিত হয়েছে এবং সেখানকার পুলিশ তৃণমূলের কার্যকর্তা হিসেবে কাজ করছেন, যেখানে তৃণমূলের ভুরি ভুরি 307 মামলার ধারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই দুয়ারে সরকার কর্মসূচি প্রোগ্রামে। সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে বললো যে কিছু জিজ্ঞাসার জন্য এখানেই ওসি আসছেন, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে। তারপর তাকে অন্যায়ভাবে জোর করে সেই কর্মসূচি থেকে ধরে নিয়ে আসা হয়েছে। বর্তমানে পুলিশ যে কী করতে চাইছে এবং এই পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূলের সরকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যেভাবে আক্রমণ করছে এবং মিথ্যা মামলা দিচ্ছে তা নজিরবিহীন। এর আগে বলাইকোন্ডাতে সুধীর প্রধান বলে একজন আমাদের কার্যকর্তাকে রাত্রিতে গিয়ে, তখনও পর্যন্ত তার নামে কোনো মামলা হয়নি, কমপ্লেন হয়নি, রাত্রিতে গিয়ে তুলে নিয়ে এসে তারপরের দিন তার নামে মামলা দিয়েছে এবং 307 ধারা দিয়ে তাকে অ্যারেস্ট করে জেল খাটিয়েছে। ঠিক আমাদের ময়না পশ্চিমমণ্ডলের সভাপতি সমীর দাসকেও ঠিক এভাবেই রাত্রিতে তার দরজা ভেঙে তার বাড়িতে ঢুকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।